بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم، وعلى آله وأصحابه أجمعين. شمال تمدين بهير. السلام عليكم ورحمة الله وبركاته. ইসলামে মধ্যম পন্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বানিয়েছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম মধ্যম পন্থী। আমরা মধ্যমপন্থী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন। আমরা এই মধ্যমপন্থী, একদিকে যে সমস্ত উম্মত এসেছে অতীতে, ওই সমস্ত উম্মতের থেকে আমরা হলাম মধ্যমপন্থী। আবার ইসলাম ধর্মে যে সমস্ত ফেরকা হয়েছে, আমরা জানি যে ইসলাম ধর্মেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে মানে 73টি ফেরকা হবে, 73টি দল হবে, তার মধ্যে 72 দলই হবে জাহান্নামী, একটি হবে জান্নাতি, যেটাকে আমরা বলে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। তো এই আহলে সুন্নাহ ওয়াল জামাআ ওরা হলো মধ্যমপন্থী। আমি প্রথমে আপনাদেরকে যে আমরা যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অতীতের উম্মতের থেকে তারা হলো মধ্যমপন্থী, এটি নিয়ে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। অর্থাৎ আমাদের মধ্যে মানে যদি কোন একটি দল থাকে, একটি হলো মানে চরমপন্থী, বেশি বাড়াবাড়ি করে এক দল, আরেক দল হলো পুরো উদারপন্থী এবং খুব আপনার সীমা লঙ্ঘন করেকারী, এই দল, এই দল, এই দুইটি দলের মাঝখানে হলাম আমরা, আমরা হলাম মধ্যমপন্থী। এটি হলোই সঠিক রাস্তা, এটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনারি তরিকা। যেমন ধরেন অতীতে যেসব নাকি উম্মত এসেছে, ওই উম্মতের সাথে তুলনা যদি করি আমরা, তাহলে আমরা হলাম মধ্যমপন্থী। এই মানে এইসব নিয়ে আলোচনা হবে আমাদের ইনশাআল্লাহ আকীদাতুল ওয়াসিতিয়াতে। আকীদাতুল ওয়াসিতিয়াতে যে আলোচনা হবে সেটি হবে যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও যে যে কয়েক ভাগ হয়েছে, তাদের থেকে আহলে সুন্নাহ ওয়াল জামা যে মধ্যমপন্থী, ওই নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই বিষয়ে আলোচনার পূর্বে বলতে চাচ্ছি যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মত মুহাম্মদ হলো যে অতীতের যেসব উম্মত এসেছে ওগুলো থেকেও উম্মত মুহাম্মদ হলো কি মধ্যমপন্থী উম্মত। উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন, যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ওনার কি বাবা আছে? না, ওনার বাবা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা থেকে সৃষ্টি করেছে। তো আমরা পৃথিবীতে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম কে সৃষ্টি করেছেন, ওনার পিতাও নেই মাতাও নেই, এবং হাওয়া কে সৃষ্টি করেছেন আদম থেকে, পুরুষ থেকে, ঠিক আছে। আবার এর উল্টো হলো ঈসা আলাইহিস সালাম, ওনাকে সৃষ্টি করেছে শুধু ওনার কি মাতা থেকে, আর অন্যান্য যারা মানুষ আছে পৃথিবীতে সবাইকে পিতা এবং মাতা থেকে। তো ঈসা আলাইহিস সালামের যেহেতু ওনার পিতা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সৃষ্টি করেছেন মাতা থেকে, ওনার মা মারিয়াম আলাইহিস সালাম, আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টান এবং ইহুদ ওরা দুই ধরনের কথা বললো, কথা বলে, একজন হলো ঈসাকে অনেক উপরে উঠে ফেলেছে, আরেকজন কি একদম নিচে নেমে ফেলেছে। খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম
যেহেতু ওনার পিতা নেই, ওনার পিতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নাউযুবিল্লাহ। এটা কার কথা? কৃষ্ণের কথা, মানে ঈসা আল্লাহর ছেলে, ঈসাকে ওরা আল্লাহ বলতেছে। এটা হলো কার কথা? খ্রিস্টানদের কথা। এর বিপরীত ইহুদ, তারা কি ঈসাকে একদম নিচে নামিয়ে ফেলেছে, বলেছে মারিয়াম আলাইহিসসালাম তিনি হলেন ব্যভিচারী, জিনার দ্বারা ঈসা দুনিয়াতে এসেছে। দেখলেন, মানে পুরা উল্টা। কিন্তু আমাদের মুসলিম যারা উম্মত মুহাম্মদ, তারা বলে ঈসা আলাইহিসসালাম তিনি আল্লাহর ছেলেও নয়, হাশালিল্লাহ, এবং তিনি কোন ব্যভিচারীর ছেলেও নয়, তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন শুধু ওনার মা থেকে, পিতা ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো যা বলেন কুন ফায়াকুন বললে হয়ে যায়। উনি একটা সিস্টেম করেছে দুনিয়াতে যে মানুষের পিতা মাতার দ্বারা একজন মানুষ দুনিয়াতে সৃষ্টি হয়, কিন্তু এই ছাড়া আল্লাহ সুবহানাহু সৃষ্টি করতে পারে, এটাকে একটা ব্যাপার না। তো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে সৃষ্টি করেছেন ওনার পিতা ছাড়া, এবং তিনি আল্লাহর রসুল, উনি আল্লাহর বান্দা, উনি কোন ব্যভিচারে ছিল না, উনি আল্লাহর ছিল না। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা, এটা হলো উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি আকীদা। দেখলেন, আমরা দুই পার্টির মাঝখানে। আরেকটা উদাহরণ দিই, যেমন ধরেন মহিলাদের যখন নাকি মাসিক হয়, ওদের মিন্স হয়, খ্রিস্টানদের সিস্টেম হলো যখন মাসিক হবে তখনও তারা স্ত্রীকে সবাস করে, স্ত্রীর সাথে মিলামেশা করে মাসিক থাকা অবস্থায়। আর ইহুদরা হলো পুরো উল্টো, যে যখন নাকি মাসিক হবে তখন মহিলার কাছেও যাবে না, মহিলা পুরো দূরে সরিয়ে দিবে, মানে একদম পুরো আলাদা। কিন্তু আমাদের ইসলাম ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদের সিস্টেম হলো না, যখন নাকি মাসিক হলে আপনার স্ত্রী আপনার কাছেই থাকবে, আপনি তার থেকে সব রকম আপনি তার সব রকম উপভোগ করতে পারেন, একমাত্র সহবাস করতে পারবেন না। সহবাস করা ছাড়া সব রকম তার থাকতে পারবেন, একসাথে ঘুমাতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে খ্রিস্টানরা খুবই এটাকে কোনো পাত্তাই দিলে দিল না, আর ইহুদরা কি এটাকে খুব ঘৃণার চোখে দেখলো, আর মুসলিমরা কি এটাকে ঘৃণার চোখে দেখেনি, কিন্তু একমাত্র সহবাস করা নিষেধ, সহবাস ছাড়া সবকিছু করতে পারবেন। এর জন্য একটা উদাহরণ দিলাম যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো যে অন্য উম্মতের কি থেকে তারা মধ্যবর্তী। আবার যখন নাকি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম আমরা গ্রহণ করেছি, আমরা সবাই মুসলিম, এই মুসলিমদের মধ্যেও যখন নাকি বিভিন্ন দল দেখা দিয়েছে, বিভিন্ন ফেরকা দেখা দিয়েছে, তখন আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি যেরকম ছিলেন, সাহাবারা যেরকম ছিলেন, তাবেঈনরা যেরকম ছিলেন, আমাদের সালফ সালেহীন যেরকম ছিলেন, ওভাবে থাকবে, তারাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো তারাও মধ্যপন্থী। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তাদের আকীদা হলো সঠিক আকীদা। সেজন্য এই মুসলিম ধর্মেও মুসলিমদের মাঝে যখন নাকি অনেক ফেরকা দেখা দিয়েছে, এই ফেরকার মধ্যেও এক পার্টি ফেরকা উপর চরমপন্থী, ইসলাম নিয়ে খুব বাড়াবাড়ি, আবার আরেক দল দেখা যায় যে উদারপন্থী, সীমালঙ্ঘনকারী, মানে ইসলামকে মানে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। তো আমি এরকম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে কিভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই দুই পার্টির মাঝামাঝি। এই যে 72 দল আছে, এক এক দলের এক এক আকীদা। উদাহরণ দিলে আপনি বুঝবেন, যেমন ধরেন এই 73 দলের মধ্যে এক দলকে বলা হয় খাওয়ারেজ। কি বলা হয়? খারেজ, খারেজি। খারেজির একটি আকীদা হলো যে কেউ যদি কোন একটি কবিরা গুনাহ করে, কোন একটি কবিরা গুনাহ করলেই সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে, মানে খুব চরমপন্থী, খুব বাড়াবাড়ি, মানে কোন একটি কবিরা গুনাহ করেছে কি সে অমুসলিম, সে কাফের। সুতরাং মানুষের বর্তমানে দেখা যায় পৃথিবীতে, দেখবেন যে অনেক সময় অনেক মুসলিম সে আরেক মুসলিম আসতেছে, বোম মেরে মেরে ফেলতেছে, পিস্তল দিয়ে মেরে ফেলতেছে, কারণ তার আকীদা সে কাফের হয়ে গেছে।
আমরা সমাজে দেখেছি যে নিজের পিতাকেও মেরে ফেলেছে, পিতা পিতা মেয়েটাকে মেরে বলছে আমাকে পিতা ও মুসলিম, মানে সে সেই যেই আকীদা শিখেছে বুঝে গেছে, মানে একটা লোক সে ভুল করেছে, ভুল করে সে কাফের হয়ে গেছে, যখন কাফের হয়ে গেছে তার তার আকীদা তাকে মারা যাবে, মেরে ফেলতেছে, বোম মারতেছে মসজিদের মধ্যে, কোথায় মারতেছে মসজিদে, মানুষকে মারতেছে, মুসলিমদেরকে মেরে সে জান্নাত পাওয়ার আশা করে। এটা কিন্তু নতুন নয়, এটা কিন্তু বহু পুরানো, যে নাকি আলী রাদিয়াল্লাহু আনহুকে মেরেছে, আব্দুর রহমান বিন মুলজিম, সে আলীকে মেরে সে জান্নাত পাওয়ার জন্য আলীকে মেরেছে, মানে ও মেরেছে ওর মতো আরেকজন, ওকে প্রশংসা করতেছে বলছে ইয়া দারবাতান মিন সাইফিন মা আরাদা বিহা ইল্লা ওয়াজহাল্লাহ, আবার একটা কবিতা লিখেছে যে সে আলীকে মেরেছে যে তরল দিয়ে, সে আশা করছে এই মারার দ্বারা সে জান্নাত পাবে, দেখছেন মানে কি আকীদা, কারণ সে দেখেছে যে আলী কি কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। তো বুঝলাম যে খারেজি যারা তারা মনে করে যে কোন একজন ব্যক্তি সে কোন একটি কবিরা গুনাহ করেছে, কবিতা মানে কবিরা গুনাহ করার সাথে সাথে কি ইসলাম তাকে কি খারেজ হয়ে গিয়েছে এবং জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে কাফেরদের সাথে, বলেছে যে এক মুসলিম আরেক মুসলিমকে মারতেছে, মনে করতেছে মুসলিম। খারেজিদের বিপরীত আরেকটা ফেরকা, তার নাম হলো মুরজিয়া, মুরজিয়ারা তাদের পুরো উল্টো, মুরজিয়ার অর্থ হলো আপনি যতই পাপ করেন না কেন আপনার ইমানের কোনো সমস্যা নেই, ইমান ঠিক আছে, আপনার ইমান দুর্বল হবে না। খারেজিদের কি পুরো বিপরীত, মানে আপনি আপনার ইমান, আর একজন অনেক বড় মানে আপনার যে নামাজ পড়ে না, রোজা রাখে, ইসলামের কোনো কাজ করে না, কোনো সমস্যা নেই, দুজনের ইমান ঠিক আছে, মানে ওদের পুরো উল্টো। আপনার কি আমার সাথে আসছেন, বুঝতেছেন কথা নাকি বুঝতেছেন না? এই খারেজি আল মুরজিয়া এই দুই পক্ষ, একজন হলো খুব চরমপন্থী আর একজন কি উদারপন্থী, মানে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, বলে না বর্তমানে বোরকা পড়ো না কেন, বোরকা না বলে কেছি ইমান ঠিক আছে, নামাজ পড়ো না কেন, নামাজ না বললে ভাই ইমান কিন্তু একদম, নামাজ না পড়লে তোমার কি লাভ, ইসলামের আইন মানো না কিন্তু ইমান ঠিক আছে, এটা কি কথা, আবার ইমান যদি ঠিক থাকতো সব ঠিক থাকতো নামাজ পড়তো আল্লাহ আইন মানতো, ঠিক আছে না, এখন দাঁত মাজ দাঁতে দাঁতে দুনিয়ার ময়লা, দাঁত মাজ না, দাঁত পরিষ্কার আছে, দাঁত কোনদিন মাজা যায় না, তবে এইভাবে খারেজি আল মুরজিয়া একজন চরমপন্থী আর একজন হলো পুরো উদারপন্থী সীমা লঙ্ঘনকারী, এই দুইজনের মাঝখানে হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআ। আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো তারা যদি কোনো একজন মুসলিম কে যদি কোনো পাপ করে সে ইসলাম থেকে বাইর হয় না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত শিরক না করে ইসলামের যেসব নাকি কাজ ইসলাম থেকে বাইর হয়ে যাওয়ার মতো কাজ যদি না করে, আপনি কবিরা গুনাহ করলো, গুনাহ করলো সে মুসলিম থাকবে, মুমিন থাকবে, পাপই হবে, কিন্তু সে কি ইসলাম থেকে বাইর হবে না, তাকে কোনোভাবে কাফের বলা যাবে না, কথা বুঝতে পারছেন, সেজন্য বলতে হবে সে ফাসেক, ফাসেক বলতে পারেন, সে পাপই কিন্তু কোনোভাবেই আপনি তাকে বলতে পারেন না যে কাফের। এই যে ওয়ার্ড বাংলাদেশে বলেন বিভিন্ন পট করে, এই কাফের হয়ে গেছে, ও কাফের, ও কাফের, মানে ফাতোয়া কাফের দিতে কোনো কোনো চিন্তা নেই, পট করে কাফের, কাফের, ও কাফের, ও মুরতাদ, নাউযুবিল্লাহ, মানে আপনি যদি কাউকে কাফের বলেন সে যদি কাফের না হয় কি হবে জানেন, নিজের কাছে ফিরে আসবে, অন্যকে কাফের বলে কি লাভ, নিজেকে কাফের কাফের বলতেছেন আপনি, সেজন্য খবরদার কাউকে কাফের বলেন না, যদিও দেখতেছেন সে একটি কুফুরি কাজ করতেছে বলবেন এই কাজটি কুফুরি কাজ, কি বলবেন কাজটি কুফুরি, কিন্তু তুমি কাফের এইসব ওয়ার্ড বলবেন না, কথা বুঝতে পারছেন। তো বলতেছিলাম যে খারেজি আর মুরজিয়া এই দুই দুজন মাঝখানে কি আহলে সুন্নাহ ওয়াল জামাআ, তারা বলে যে নাকি পাপী কোন হারাম কাজ করে তাকে কি বলে সে
পাপি, সে মুমিন, সে কিন্তু ইসলাম ধর্ম থেকে বাইর হয়নি, সে ফাসিক হতে পারে, কিন্তু সে কি ইসলাম ধর্ম বাইর হবে না, আবার সে খাতি মুমিন না, আবার সে কি খাতি মুমিন না। একজন লোক ইমান এনেছে, আল্লাহর আইন মানে চলে, আল্লাহ যা যা নিষেধ করেছে তা বর্জন করে, সে খাঁটি মুমিন। আরেকজন লোক সে ইমান আছে কিন্তু সে বিভিন্ন পাপ করে, দুজনের ইমান কি এক না? সেজন্য আমাদের আহলে সুন্নাহ জামাকে দেখেছেন যে দুই পাটির মাঝখানে সুন্দর, যে সে কাফেরও না, সে পুরোপুরি মুমিনও না, তার ইমানটা কি দুর্বল, ইমান কম। সে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তওবা করবে, আল্লাহ দিনে ফিরে আসবে, তখন সে আবার তার ইমানটি আবার পরিপূর্ণ হবে। আরেকটি উদাহরণ দেখাই, যেমন ধরেন একটা পার্টি বলে কাদারিয়া, আরেকটা পার্টি, একটা বললাম যে খাওয়ারিজ, একটা মুরজি, একটা কাদারিয়া। কাদারিয়া বলে যে তাকদীর সম্পর্কে কিছু নাই, তাকদীর কি আবার, তাকদীর মানে কিছু না, তাকদীর সম্পর্কে ওরা বিশ্বাস করে না, মানে আমরা তাকদীর কি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখে ফেলেছেন, আমরা দুনিয়াতে আসার আগে কি আল্লাহ সব লিখে ফেলেছেন না, সব লিখে ফেলেছেন। তো সেজন্য আমরা মনে করি আমাদের সব কাজকর্ম আমরা দুনিয়াতে যা করছি আল্লাহ লিখে ফেলেছেন, কিন্তু কাদারিয়া যা তারা বলে তাকদীর সম্পর্কে তারা বিশ্বাস করে না, বলছে আপনি যা করতেছেন এইটাই, তাকদীর বলতে কিছু নেই। ওদের বিপরীত হলো জাবারিয়া, আরেকটা, ওরা বলে যে মানুষকে মানুষের হাতে কিছু নাই, যেরকম নাকি পুতুল সৃষ্টি করা হয়েছে, পুতুলের মতো মানুষ, মানুষের হাতে কিছু নাই, যা মানে মানে যা কিছু আমাকে লেখা হয়েছে সব এগুলো করবো, আমার হাতে কিছু নাই। যেভাবে নাকি মানে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ওনার যোগে আর কি, এক লোক চুরি করেছে, কি করেছে, চুরি করেছে, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে তুমি চুরি করেছো কেন, বলছে তাকদীরে ছিল, তাকদীরে ছিল আমার চুরি করা, চুরি করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ঠিক আছে তাকদীরে ছিল, তোমার হাত কাটা যাবে, এটাও তাকদীরে, কথা বুঝতে পারছেন? সেজন্য ওই মানে জাবারিয়ার আকীদা হলো যে আমার উপরে মাজবুর, আমি মাজবুর, আর বেদবল মাজবুর মানে এখানে শুনুন না ওয়ার্ড যে ইন্টারেস্ট অফ দ্য মাজবুর, মানে আমাকে বাধ্য করা হয়েছে এই কাজ করতে। তো কাদারিয়া হলো যে তারা তাকদীর সম্পর্কে বিশ্বাসই করে না, আর জাবারিয়া হলো তারা বলে আমি কি মাজবুর, আমি তো এরকম করতেই হবে, কিছু করার নাই, চুরি করেছে কেন লেখা আছে, ওটা করেছে কেন লেখা আছে, কথা বুঝতে পারছেন? তো সেজন্য এই দুনো বাড়ি হলো প্রদর্শন, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআ তাদের কথা হলো যে না, আল্লাহ সব লিখে ফেলেছে ঠিকই, কিন্তু আমাদেরও ইচ্ছা আছে, আমাদেরও কি ইচ্ছা আছে, কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার সাথে, আমাদের ইচ্ছাটা কি আল্লাহর ইচ্ছার সাথে। আমরা পরীক্ষা, একজন ব্যক্তি সে পরীক্ষা দিয়েছে, বা এই পরীক্ষার পড়ালেখা করে কি লাভ, যা তাকদীরে ফার্স্ট অফ আসে লেখা আছে, পড়ালেখা করার দরকার নেই, হবে না, তুমি পড়ালেখা করো, যদি যেরকম নাতিজা, যেরকম আপনার ফল আসবে এটা লেখা আছে, কিন্তু নিজেরও নিজের চেষ্টা করতে হবে, আল্লাহ চেষ্টার মধ্যে একটা আপনাকে কাজ রেখেছে। কাউকে যদি বলা হয় এক লো হাত দোয়া করে, আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আল্লাহ ছেলে দাও, একটা মেয়ে দাও, যদি বলা হয় ভাই বিয়ে করছো নাকি, বিয়ে করিনি এখনো, তো বিয়ে না করলে আল্লাহ আল্লাহ কি আকাশ থেকে তোমাকে ছেলেটা দিয়ে দিবে না? আল্লাহ যেসব সিস্টেম আমাদেরকে নিয়ম দিয়েছে দুনিয়াতে, কেউ যদি তার বাচ্চা দরকার হয় সে বিয়ে করবে, তার সংসার হবে, তখন আল্লাহ বাচ্চা দিবে, এটা সিস্টেম আছে একটা, আল্লাহ সিস্টেম করেছে। আপনার রিজিকের জন্য আপনি ঘরে বসে থাকবেন, আল্লাহ রিজিক পারবে, কিন্তু আল্লাহ সিস্টেম করেছে তুমি কাজ করো, কাজ করতে হবে, কাজ করবেন আল্লাহ রিজিক দিবে। তো এইভাবে এই দুই পাখির মাঝখানে হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআ, যে আমরা কাজ করব, আমরা আমাদের ইচ্ছা আছে, কিন্তু আমাদের ইচ্ছাটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ভিতরে। আবার দেখবেন যে শিয়া এক পাড়ে আছে, শিয়ারা আরেক পাশে আছে খাওয়ারেজ, দুই পাড়ে মা শিয়ারা যেমন ধরেন কিছু কিছু সাহাবাদেরকে এমন দাম দিয়েছে আল্লাহর মতো বানিয়ে ফেলেছে। শিয়াদের এক পাটি দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলে। তো বলতেছিলাম ভাইরা যে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামা মানে প্রত্যেকটি ফেরকা, যেসব নাকি এই 73টি ফেরকা হয়েছে, প্রত্যেকটি ফেরকার
মাঝামাঝি থাকে, চরমপন্থীও হয় না এবং উদারপন্থীও হয় না। তো আমরা ইনশাল্লাহ এই যে আজকে কিছু উদাহরণ দিলাম, যে শিয়াদের আরেকটি উদাহরণ যে বলতেছিলাম যে মানে শিয়া একটি আবার দল আছে, শিয়াদের একটি আকিদার মধ্যে হলো, অনেক আকিদার একটি আকিদা হলো সাহাবাদেরকে নিয়ে, মানে ওরা কিছু কিছু সাহাবাদেরকে এত উপরে উঠে ফেলেছে আর কিছু কিছু সাহাবাকে একদম নিচে ফেলে দিয়েছে। মানে ওদের কাছে আলী হাসান হুসাইন খুব উপরে, কেউ কেউ আলীকে পুরো আল্লাহ আল্লাহ আলীকে পুরো আল্লাহ বলতেছে এবং অনেক মানে মানে মর্যাদা দিচ্ছে আলী হাসান হুসাইনকে, নবীদের থেকেও আরো বেশি ওদের দাম। আবার অপরদিকে আবু বকরকে বলতেছে কাফের, ওমরকে বলতেছে কাফের এবং বিভিন্ন সাহাবাদের কাফের বলতেছে। আবার খারেজিদের মধ্যেও দেখা যায় যে খারেজিরাও আলীকে কাফের বলতেছে, বিভিন্ন সাহাবাদের কাফের বলতেছে। শুধু কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামা তাদের আকীদা হলো যে সাহাবারা হলো নবীদের পর পরে সাহাবাদের স্থান, সাহাবাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ ওদের উপরে কি রাজি হয়ে গিয়েছেন। আমরা সারা জীবন যদি কোন সারা জীবন আমল করলে সাহাবাদের কাছে যেতে পারবো না, চিন্তা করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা কোন সময় আমাদের আমার সাহাবাদেরকে গালি দিবে না। লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করো আমার সাহাবাদের এক মুঠো সামান্য হবে না। বুঝছেন কথা? তো সাহাবাদের দাম অনেক বেশি। আমরা সাহাবাদেরকে নিয়ে কোনো আমাদের বিচার করার প্রয়োজন নেই যে ওরা এরকম ছিল, ওদের এই দোষ সেই দোষ, না কোনোদিনও না। সাহাবাদেরকে নিয়ে আমাদের ইমান হয়ে যে ওরা হলো নবী রাসূলদের পরে ওদের দাম, ওরা আমাদের থেকে অনেক পরে। ওদের মধ্যে যদি কোনো ইখতিলাফ থাকে, কোনো ইখতিলাফ হয়েছে ওদের ওদের মধ্যে ইখতিলাফ হয়েছে, আমাদের আকীদা হবে এভাবে যে ওদের মধ্যে ইখতিলাফ যা হয়েছে, ওদের মধ্যে যদি যুদ্ধ হয়ে থাকে, এই যুদ্ধটা হয়েছে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কেউ ভুল করতে পারে, কেউ সঠিক করতে পারে, যে ভুল করেছে ভুল করার জন্য আল্লাহ তাকে এক নেকি দিবে, কারণ সে আল্লাহর জন্য সেই কাজটা করেছে। আর যদি সঠিক করে থাকে আল্লাহ তাকে দুই নেকি দিবে। সুতরাং আমরা এগুলো নিয়ে ও ভালো করেছে ও খারাপ করেছে ওদেরকে নিয়ে আমরা কোনো সমালোচনা করব না। এই যে সমালোচনা করেছে সে পাপস্থ হয়েছে। কথা বুঝতে পারছেন? তো মনে রাখবেন এই ছিল মানে আমাদের এই যে আমরা যে কিতাব নিয়ে আলোচনা করব, যে আমাদের ইসলামে ইসলামে হলো মধ্যম পন্থা, আমরা যে মধ্যম পন্থী এইসব নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কিতাবটি ইনশাআল্লাহ পুরোপুরি মানে শিক্ষার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ আমাদের এর পরের ইনশাআল্লাহ এসার পরে আমরা যে এই কিতাব যে লিখেছে, যে ইমাম লিখেছে, ওনার জীবনী সম্পর্কে আমরা সংক্ষেপ জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে এই বইটি আমরা ব্যাখ্যা করা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিক জ্ঞান ও তৌফিক দান করুন। আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।